মনে মনে সংকল্প করলেন যে আমি এই ওয়াক্তের সালাত আদায় করছি, এত রাকাত সালাত আদায় করছি। মনে মনে একটা দৃঢ় সংকল্প করে আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিলেন। এইটাকে বলে নিয়া আকীদা সহি করতে হবে, তরিকা সহি হতে হবে, পদ্ধতি সঠিক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করেছেন, যেই তরিকায় ইবাদত করেছেন, যেইভাবে তিনি যেই কর্ম করেছেন, ঠিক হুবহু আপনাকে সেইভাবে করতে হবে, তবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নচেত কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর বিধান জেনেছেন, মানতে হবে। জীবন চলে গেলেও মানতে হবে, নির্যাতনের শিকার হলেও মানতে হবে, হাদিস সহিহ হাদিস পেয়েছেন মানতে হবে, যে কোনো মূল্যে মানতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা ধারণ করবে। আমি নবী যে সুন্নাতটা দিয়ে যাচ্ছি, যে তরিকা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সেই তরিকার উপরে তোমরা দৃঢ় থাকবে। এই কথা সুন্নাত বলতে গেলে উনি বললেন তামাসসাকু বিহা, সুন্নাতটাকে তোমরা খুব শক্ত করে ধরবে। এইটুকু বলার পরে নবী আবারও বললেন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাগ দিয়ে তোমরা সুন্নাতকে কামড়ে ধরবে। যুক্তি দিয়ে যারা ইসলাম চালাতে চায় তারা ইবলিসের বংশধর, তারা ইসলামের আল্লাহর নবীর আনুগত্য করে না, আল্লাহ নবীর সুন্নাতের বিরোধিতা করে তারা, তারা যুক্তিবাদী, তারা ইবলিসের অনুসারী। সালাত হচ্ছে এমন ইবাদত যে ইবাদত মানুষের অহংকারকে চূর্ণ করে দেয়। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, যারা অবাধ্য যারা আবার তারা জান্নাতে যেতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যে ইবাদতের সুন্নাতি পদ্ধতি ব্যাপক একটি বিষয়, ইবাদতের সুন্নাতি পদ্ধতি বলতে গেলে একটা একটা করে ইবাদত সব বলতে হবে। ইবাদত তো অনেক, তাই না? ইবাদতের সুন্নাতি পদ্ধতি আলোচনা করা খুব কঠিন, তবে ইবাদতের জন্য সুন্নাত লাগবে এই বিষয়টা বলা খুব সহজ। সংক্ষেপে বললে আমরা এখানে আসতে পারবো যে ইবাদত যে আমরা করব, সে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য অবশ্যই পদ্ধতিটা সুন্নাতি পদ্ধতি হতে হবে। আমাদের জানা প্রয়োজন যে ইবাদত কবুলের জন্য তিনটা মৌলিক শর্ত আছে। তিনটি শর্ত একত্রিত হলে ইবাদত কবুল হবে আল্লাহর কাছে। একটা হচ্ছে আকীদায়ে সহিহা, দুই নম্বর হচ্ছে তরিকায়ে সহিহা, তিন নম্বর হচ্ছে ইখলাসে আমল। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আকীদা সঠিক হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আকীদা সহি না হলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের দুই নম্বর শর্ত হচ্ছে ইবাদতের কাইফিয়াত, ইবাদতের পদ্ধতি অথবা তরিকা, যে পদ্ধতিতে ইবাদত করব সেই পদ্ধতিটা সঠিক হতে হবে, সেটা রাসূলের পদ্ধতি হতে হবে। কি ঠিক না বেঠিক? যদি কোনো মানুষের পদ্ধতিতে ইবাদত করি, নিজের মন মতো ইবাদত করি, বা নিজে একটা পদ্ধতি তৈরি করে নেই, সেটা কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর তিন নম্বর শর্ত হচ্ছে ইখলাসে আমল, যে ইবাদতটা করব, যে আমলটা করব, সে আমলের মধ্যে ইখলাস লাগবে, অর্থাৎ আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কাজটা করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে, মানুষের জন্য নয়। মানুষ খুশি হবে, মানুষ বাহবা দিবে, এইরকম চিন্তা করে যদি কেউ ইবাদত করে তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না। তিনটা শর্ত মাথায় রেখে আজকে যদি বাড়ি যেতে পারেন তাহলে মনে করতে হবে যে ওয়াজ শুনে আজকে একটু হলো সার্থকতা এসেছে। এখলাস, ইমান ঠিক রাখতে হবে। এখলাস কার জন্য? আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম নিয়তের উপর নির্ভর করে। নিয়ত ছাড়া কোনো ইবাদত নেই, নিয়ত ছাড়া কোনো ইবাদত নেই। তবে নিয়তের কাইফিয়াতটা আমাদের দেশে ভুল আছে, নিয়তের পদ্ধতিটা আমাদের দেশে ভুল আছে। আমি সহজে বোঝানোর চেষ্টা করি। আপনি কালকে সকালে ঢাকা যাবেন, নিয়ত করলেন যে আমি কালকে সকালে ঢাকা যাব, নেত্রকোনা থেকে ঢাকা যেতে হবে। তো করণীয় কি? আপনাকে ঢাকার যাওয়ার জন্য কোন গাড়িতে যাবেন ঠিক করতে হবে, তাই না? তারপরে গাড়ি থেকে উঠতে হবে, তারপরে ঠিক ঢাকার গাড়িতে উঠলে আপনি ঢাকা যেতে পারবেন।
এই জন্য যদি আপনি গাড়িতে যাওয়ার চিন্তা করলেন না, টিকিট কাটলেন না, আনুষঙ্গিক প্রস্তুতি নিলেন না, শুধু মনে মনে মুখে উচ্চারণ করতে থাকলেন যে আমি কালকে ঢাকা যাব, আমি কালকে ঢাকা যাব, আমি কালকে ঢাকা যাব, তাহলে ঢাকা যাওয়া হবে? আপনি যখন ঢাকা যাবেন, এইটা তো আপনার মনে সিদ্ধান্ত হয়ে গেছে আমার ঢাকা যাওয়া প্রয়োজন, কালকে যেতে হবে, এইটা কি মুখে বলার দরকার আছে? আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়তের সংজ্ঞা হচ্ছে অন্তরের এরাদা। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, অন্তরের সংকল্প যেটা, এটার নাম হচ্ছে নিয়াত। মুখে উচ্চারণ করার নাম নিয়ত নয়, নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না, নিয়ত করতে হয় না, নিয়ত কি করতে হয়? করতে হয়, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কি কথা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? এই জন্য সালাতে দাঁড়িয়ে সালাতের সুন্নতি পদ্ধতি যদি আমরা বলি, এক নম্বরে তো নিয়তই আসবে, তাই না? তখন আমাদের দেশের মানুষ সালাতে দাঁড়িয়ে নিয়ত পড়ে, কি পড়ে? নাওয়াইতু আন উসল্লি, এইভাবে একটা নিয়ত আছে, আছে না? এই নিয়তটা আপনি প্রত্যেক সালাতের জন্য, প্রত্যেক রাকাতের জন্য এক এক রকম করে করতে হয়, কারণ রাকাতের নাম বলতে হয়, ফরজ না সুন্নাত বলতে হয়, জোহর না আসর না মাগরিব সেটা বলতে হয়। তো এইভাবে ভাগ ভাগ করে নিয়তগুলি মুখস্থ করা, এটা কি খুব সহজ না কঠিন? ছোটবেলায় এই নিয়ত মুখস্থ করানোর জন্য হুজুররা আমাদেরকে মেরেছে, অথচ এই নিয়তগুলি মুখস্থ না করে যদি কোরআন মুখস্থ করাতেন, আমার মনে হয় বহু ছাত্র এদেশের, বহু দিনই ভাই কোরআনের অনেকগুলো সুরা মুখস্থ করতে পারতেন। কথা ঠিক না বেটা? এই নিয়ত আরবিতে যে দেশের মানুষ নিয়ত করে, এই নিয়তের কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও খুঁজে পাবেন না, কিন্তু এদেশের মানুষ কিন্তু করছে। এখন কিভাবে আপনি সালাত আরম্ভ করবেন? আপনি যখন অজু করলেন, তখনই তো আপনার এরাদা হলো যে আমাকে এখনই সালাত করতে হবে। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো, তখনই আপনি নিয়ত করেছেন যে আমাকে সালাত করতে এখন মসজিদে যেতে হবে। এবার আপনি মসজিদে গেলেন, অজু করলেন, সালাতে দাঁড়ালেন, মনে মনে সংকল্প করলেন যে আমি এই ওয়াক্তের সালাত আদায় করছি, এত রাকাত সালাত আদায় করছি, মনে মনে একটা দৃঢ় সংকল্প করে আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিলেন, এইটাকে বলে নিয়ত। অথচ অনেকে বলেন যে নিয়তই তো পারি না, কিসের নামাজ পড়ব? যারা বেনামাজি আছেন সমাজে, আছে না, তাদেরকে যদি বলে ভাই নামাজটা ধরো, হায়াত মতের কথা বলা যায় না, বয়স তার কম হচ্ছে না, অনেকে উত্তর দেয় যে কি নামাজ পড়ব, নিয়তই তো মুখস্থ নাই। তাহলে বলেন, যিনি এই ধর্মের মধ্যে নিয়তটা আবিষ্কার করে দিলেন, আরবিতে দত সৃষ্টি করে দিলেন, তিনি কাজটা ভালো করলেন না খারাপ করলেন, এটাকে বলে বিদআত। এই যে নতুন সৃষ্টি হলো, এটা হচ্ছে শরীয়তের মধ্যে একটা নতুন সংযোজন, এটার নাম হচ্ছে বিদআত। আমার আলোচনা সেদিকে নয়, এই বিষয়ে আরেকজন আলোচনা করবেন ইনশাআল্লাহ। ইবাদতের সুন্নাতের অনুসরণ, ইবাদত কবুলের জন্য তিনটা শর্ত আমরা বললাম, ইখলাস লাগবে, দুই নম্বরে আকীদা সহি লাগবে, তিন নম্বরে তরিকা সহি লাগবে। আকীদা সহি করতে হবে, তরিকা সহি হতে হবে, পদ্ধতি সঠিক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করেছেন, যেই তরিকায় ইবাদত করেছেন, যেইভাবে তিনি যেই কর্ম করেছেন, ঠিক হুবহু আপনাকে সেইভাবে করতে হবে, তবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নচেত কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, কুল্লাহ নুরাব্বিউকুম বিল আকসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াসামুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। সূরাতুল কাহফের 104 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি বলে দিন, হালু নাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না, দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা বাতিল হয়ে গেছে, দুনিয়ার জীবনে যারা অনেক আমল করেছে, ইবাদত বন্দেগি করেছে, অনেক চেষ্টা করেছে ইবাদত করে করে চেষ্টা করে ইবাদত করেছে, কিন্তু তাদের ইবাদতগুলি বরবাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ওয়াহুম ইয়াসাবুনা,
কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস আন্নাহুম ইহসিনুনা সুনআ যে নিশ্চয়ই নিশ্চয়ই তারা ভালো আমল করছে নেকির কাজ করছে কিন্তু আল্লাহ বলছেন এই নেকি এই আমলগুলো বাতিল হয়ে গেছে কথা কিন্তু আমি বলছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াত থেকে বুঝতে হবে যে কিছু আমল আমাদের সমাজে চালু আছে যেগুলোর কোনো ভিত্তি নেই যে আমলগুলো করলে আসলে কোনো নেকি হবে না এই আমলগুলো করলে এগুলো বাতিল হয়ে যাবে ক্ষতিগ্রস্ত আমল হচ্ছে এগুলো সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আর যে বিষয় তিনি নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তার রাসূলের আনুগত্য করতে বললেন আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো ছেড়ে দাও তারপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী আল্লাহর রাসূলের আনুগত্য করার কথা নির্দেশ দেওয়ার পরে তিনি বললেন আল্লাহর ভয়ে তোমরা করো আল্লাহ তোমার আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে বলছে তোমরা রাসূলের কথা মেনে চলো নচেত তোমাদের জন্য কি কঠিন শাস্তি অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাবীলা হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা শুনো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের আমিরের আনুগত্য করো নেতার আনুগত্য করো ফাইন তানাযাতুম ফি শাইইন শুনে রাখো যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ দেখা দেয় কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে ইখতিলাফের সৃষ্টি হয় মতপার্থক্যের যদি সৃষ্টি হয় মাসালাগত বিষয়ে ইখতিলাফ হতেই পারে যদি এই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে আয়াত নাযিল করে তিনি শিখিয়ে দিচ্ছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের কাছে কোথায় যেতে হবে সমাধানের জন্য নাকি বাবার কাছে না হুজুরের কাছে পীর সাহেবের কাছে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাও কোরআন এবং হাদিসে কি সমাধান আছে তোমরা সেটা দেখো বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর উদ্দেশ্যে দুটি জিনিস রেখে গেলেন স্পষ্ট তিনি বলে দিলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি শুনো আমার সাহাবীরা আমি দুইটি বস্তু তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি তারাক্তু ফীকুম আমরাইন দুটি বস্তু আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুইটিকে তোমরা আঁকড়ে ধরে থাকবে লান তাযিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই দুইটিকে তোমরা আঁকড়ে ধরে থাকবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না তার একটার নাম হচ্ছে আল কোরআন আর একটার নাম হচ্ছে নবীর সুন্নাত দুইটা জিনিস রাসূল বললেন আমি ছেড়ে যাচ্ছি দুটি জিনিস এই দুইটার তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না কাজে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচতে হলে অবশ্যই কোরআন এবং হাদিস মানতে হবে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন ফজরের সালাত আদায় করার পরে তিনি মুখ ঘুরে সাহাবাদের দিকে বসলেন বসে ফাওয়াদানা মাউইজাতান বালিগা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিলেন খুব হৃদয়গ্রাহী ভাষণ পেশ করলেন জারাবাত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল কুলুব রাবি বলছেন আল্লাহ রাসূলের বক্তব্য শুনে আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল আমাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বক্তব্য তো গুরুত্বপূর্ণ ছিল তারপরেও এই দিনের বক্তব্যের ব্যাপারে বিশেষভাবে উল্লেখ আসছে হাদিসে
নবী বলছেন যে জারাফাত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল কুলুব, রাসূলের ভাষণ শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমাদের হৃদয়গুলো নরম হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য শেষ করলেন তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কান্না হাদি মাউইজাত মুওয়াদ্দাইন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ভাষণ হবে, মনে হচ্ছে বিদায়ী ভাষণ হবে, অতএব আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দেন, আরো কিছু নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধের প্রেক্ষিতে দ্বিতীয়বার দাঁড়িয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তার এক নম্বর হচ্ছে, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, শুনো সাহাবীরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয় বুঝেন। তাকওয়া মানে কি? খালি ভয় পাও? ভয় তো আমরা সাপ দেখলেও পাই। অন্ধকার রাত্রে চলতে গেলে যদি একটা গাছের ডালা পড়ে থাকে, লাফ দিয়ে ডরে পড়লে কত বড় সাপ মনে হয়, এটা একরকম ভয়। কিন্তু তাকওয়ার ভয় কিন্তু এরকম নয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে কয়েকটা অর্থ, তার মধ্যে ভয় একটা আবিধানিক অর্থ। তাকওয়া হচ্ছে নিজেকে পরহেজ করা, বিরত রাখা, গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আর একটা অর্থ হচ্ছে আল্লাহর বিধানের আনুগত্যে নিজেকে ধরে রাখার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর বিধান জেনেছেন, মানতে হবে, জীবন চলে গেলেও মানতে হবে, নির্যাতনের শিকার হলেও মানতে হবে, হাদিস সহি হাদিস পেয়েছেন, মানতে হবে, যে কোনো মূল্যে এটা মানতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাসূল বললেন, শুনো, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসামি ওয়াত্তোয়া, তোমরা তোমাদের আমিরের কথা শুনো এবং মেনে চলো। ওয়াইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে কথা বলতে চাই বলতে গিয়ে হাদিস নিয়ে আসলাম। এরপর মক্কা রাসূল বলছেন, শুনো, আমার মৃত্যুর পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ওয়াইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার ইন্তেকালের পরে পৃথিবীতে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মত পার্থক্য দেখতে পাবে, অনেক সমস্যা তোমাদের সামনে আসবে, অনেক ইখতিলাফ ঝগড়াঝাটি তোমাদের মধ্যে আসবে, তখন তোমাদের বাঁচার পথ কি, তখন তোমরা কি করবে? রাসূল 1500 বছর আগেই সমাধান দিয়ে গেলেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কেয়ার এমনি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেলেন যে আমার পরে তো তোমাদের মধ্যে সমস্যা হবে, একতলাপ হবে, মাসলা মাসাইল নিয়ে মারামারি হবে, ঝগড়াঝাটি হবে, তখন তোমরা করবে কি? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, ওই সময় তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নাত কি তোমরা ধারণ করবে। আমি নবী যে সুন্নাতটা দিয়ে যাচ্ছি, যেই তরিকা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সেই তরিকার উপরে তোমরা দৃঢ় থাকবে, এই কথা সুন্নাত বলতে গেলে বললেন, তামাসাকু বিহা, সুন্নাতটাকে তোমরা খুব শক্ত করে ধরবে। এইটুকু বলার পরে নবী আবারও বললেন, ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাগ দিয়ে তোমরা সুন্নাতকে কামড়ে ধরবে। সুন্নাতের গুরুত্ব কত বেশি এবার দেখছি। তারপরের বাক্যে রাসূল বলছেন, ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, তোমরা নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকবে, শরীয়তের মধ্যে বিদআত করা থেকে তোমরা বেঁচে থাকবে। 1500 বছর আগের ফতোয়া, রাসূলের হাদিস, তোমরা সুন্নাতকে শক্ত করে ধরবে, বিদআত ছেড়ে দিবে, বিদআত থেকে বেঁচে থাকবে, সুন্নাত মানবে, বিদআত ছাড়বে। ফাইন্না কুল্লা বিদআতিন দলালা, নিশ্চয় প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও তিনি সমাধান দিলেন, যখন ইখতিলাফ হবে তখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা কি করবে, আমার সুন্নাতকে ধারণ করবে। তাহলে বোঝা যাচ্ছে ইখতিলাফ হতেই পারে, হলে কি করতে হবে? সমাধানের জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের যে সমাধান, সেই সমাধানটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন তার আনুগত্য করতে হবে। সালাতের ক্ষেত্রে তিনি স্পষ্ট বললেন,
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল বললেন তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। রাসূলের সালাত এখন কি রকম ছিল এইটা আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। বাংলাদেশে বহু সালাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি সালাত না হয় তাহলে সেই সালাত আল্লাহর কাছে কবুল হবে না? হবে না। রাসূল তো এটাকে সালাতই মনে করেন না যেটা রাসূলের তরিকায় হয় না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একটা লোক মসজিদে ঢুকলো, ঢুকার পরে দুই রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করার পর রাসূলের কাছে এসে সালাম দিল, দেওয়ার পরে নবী বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। লোকটাকে সালাত আদায় করে নাই, করেছে, কিন্তু রাসূল বললেন যে না ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করো নাই। দ্বিতীয়বার লোকটাকে আবার সালাত আদায় করলো, আবার একইভাবে সালাত আদায় করে যখন নবীর কাছে এসে সালাম দিল, নবী একই কথা বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। তৃতীয়বার লোকটাকে আবার একইভাবে সালাত আদায় করলো, আবার নবীর কাছে এসে যখন সালাম দিল তখন নবী একই কথা বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। এইবার লোকটা বলছে আল্লাহর রাসূল, আমি তো এর চাইতে ভালো আর সালাম জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বলে দিলেন সালাতের পদ্ধতি, কিভাবে সালাত আদায় করতে হবে। তাদিল আরকান বলে দিলেন, খুশু খুশু কিভাবে কাটতে হবে, ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে, এই পদ্ধতি তাকে বলে দিলেন। তারপরে লোকটা সালাত শিখে গিয়ে সালাত আদায় করে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? লোকটা সালাত আদায় করেছে কিন্তু রাসূল তো বললেন তুমি করো নাই, তাহলে কি রাসূল মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহ। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সালাতটাকে তিনি সালাতই মনে করেন নাই। ঠিক অঙ্কের নাম্বারের মতো, অঙ্ক যদি ভুল হয় নাম্বার পাওয়া যাবে? আপনি দুই পৃষ্ঠা ভেবে সরল অঙ্ক করলেন কিন্তু ফলাফল ভুল, এই ভুল ফলাফল হলে এক্সামিনার কিছু নাম্বার দিবেন, কনসিডার করে কিছু দুই চার পাঁচ নাম্বার দিবেন নাকি শূন্য দিবেন? অঙ্ক যেমন অবশ্য ইতিহাস লিখলে কিছু নম্বর পাইতেন মনে হয়, অল্প স্বল্প কিছু দিত, যে কষ্ট করে লিখেছে, যে ভুল শুদ্ধ যাই হোক দু চার নম্বর একজনের দয়া করে দিতেন। কিন্তু অঙ্ক এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, আপনি ভুল করলে আপনি এক নম্বর পাবেন না। তো ইবাদতের ক্ষেত্রে ইবাদত যদি ভুল হয় আপনার নেকি শূন্য। রাসূলের তরিকায় যদি ইবাদত না হয় ওই ইবাদতটা বাতিল। এই হাদিস তার প্রমাণ। রাসূল জাজ্জুলমান লোকটা সালাত আদায় করে বলছে আমি সালাত আদায় করলাম, নবী দেখছেন যে সালাত আদায় করেছেন, সালাম দেওয়ার পরে সে বলে দিচ্ছে তুমি ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। তার মানে রাসূল এই সালাতটাকে সালাতই মনে করেন নাই। এখন আমাদের দেশের কোনো সালাত যদি রাসূলের তরিকার না হয় এবার আপনি এটাকে সালাত বলবেন না কি বলবেন, এই বিবেচনা আপনাদের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন সহি মুসলিমের 1718 নম্বর হাদিস, ছোট্ট একটা হাদিস কিন্তু ওজন অনেক বেশি। আপনার ইবাদতের ক্ষেত্রে চূড়ান্ত গাইডলাইন আল্লাহ রাসূলের এই হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেই আমলের মধ্যে আমার নির্দেশ নেই এটা বাতিল, কেউ যদি এমন কোন আমল করে যেই আমলের মধ্যে আমার নির্দেশ নেই এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত, এটা চলবে না, শেষ। এখন আপনার আমার আমল যদি এরকম হয় যেটা হাদিসের মধ্যে নাই তাহলে আমল করে কি হবে? এই আমল করে কি জান্নাতে যাওয়া যাবে? ভালো কাজই তো করছি, সমস্যা কোথায়? রাসূল দিয়েছিলেন দুইটা ঈদ, আমরা পালন করছি তিনটা ঈদ, কয়টা ঈদ? তিনটা ঈদ পালন করছি, তাই না? তার রাসূলের চাইতে আমরা একটু বেশি বুঝেছি, রাসূলের প্রতি আমাদের এত মহাব্বত, এত ভালোবাসা, আমরা কি রাসূলের জন্য একদিন জন্মদিনও পালন করতে পারবো না?
একদিন মৃত্যুদিনও পালন করতে পারবো না, তাহলে কিসের আমরা উম্মত হলাম, তাই না? আর এই জন্যই আমাদের দেশের আশেক বাবাজিরা মাশাল্লাহ এখন ঈদে মিলাদুন্নবীর নাম দিয়েছে সাইয়্যিদুল আইয়াদ, আর এটার অনুষ্ঠান হয় 90 দিন ব্যাপী। এবার ঢাকাতে দেখলাম পোস্টার লাগানো আছে 90 দিন ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালিত হচ্ছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললো তো নাকি হবে নাকি না? নাউজুবিল্লাহ এটা খারাপটা খারাপটা নাউজুবিল্লাহ বললো নাকি হবে? এখন আমার প্রশ্ন হচ্ছে এইটাকে ঈদ হিসেবে গণ্য করলো কে? কোন নেতা করেছে? কোন ইমাম করেছেন? রাসুল তো করেন নাই, সাহাবিরা করেন নাই, আল্লাহ রাসুলের চারজন খলিফার দুইজন হচ্ছেন তার শ্বশুর, দুইজন তার জামাই। 30 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে ছিল, হুকুম জারি করলেই সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী চালু হয়ে যেত তখন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসুলের এত ঘনিষ্ঠ ছিল, রাসুলের হিজরতের সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বহু রাত তিনি সজাগ থেকেছেন, আল্লাহ রাসুল কখন হিজরতের কথা বলেন আর আমাকে তার সাথে যেতে হবে? পারবেন রাসুলের মহব্বতে এইভাবে রাত জাগতে? রাসুলের মহব্বতে তারা তো কোনোদিন মিলাদ করলেন না, ঈদ পালন করলেন না, রাসুলের জন্মদিন পালন করলেন না, রাসুলের জীবদ্দশায় তার একদিনও জন্মদিন পালিত হলো না, চারজন খলিফা কোনোদিন করলেন না, কোনো সাহাবা একরাম কোনোদিন করলেন না, জগৎ বিখ্যাত চারজন ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্মাল রাহিমুল্লাহ আলাই, এই চারজন জগৎ বিখ্যাত ইমাম, যাদের নামে সারা পৃথিবীতে 4টা বড় বড় মাযহাব চালু আছে, 4 মাযহাবের 4 ইমামের কোন ইমাম ঈদে মিলাদুন্নবী চালু করেছেন একটু দেখিয়ে দেন। কোন ইমাম কি ঈদে মিলাদুন্নবী চালু করেছেন? যদি করে থাকেন তাহলে দলিল দেন, তবুও তাদের নামে চালানো যাবে। কিন্তু তারা তো কই ঈদে মিলাদুন্নবী চালু করলেন না, আজকে এখন 1500 বছর পরে এসে আপনি চালু করলেন তো করলেন, আবার এটাকেই নাম দিলেন সবিদের চাইতে এটা নাকি সেরা ঈদ? কত জঘন্য চিন্তা ভাবনা, কত জঘন্য অপরাধ এটা চিন্তা করতে পারেন, যে ঈদ আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের আনন্দের উৎসব, যে ঈদ হচ্ছে ইবাদত, ঈদুল ফিতর ঈদুল আজহা, ওই ইবাদতের সাথে একটি বিদাতকে চালু করে দিয়ে এইটাকে বলে দিচ্ছে এটা নাকি শ্রেষ্ঠ ঈদ। আর এইটাকে এদেশের এক শ্রেণীর মৌলবী সাহেবরা এটার প্রচার প্রকাণ্ডা করছেন, এই ঈদের দিনে ঈদ মিলাদুন্নবী পালন করছেন, মিলাদ করছেন, মানুষের বাড়িতে দাওয়াত খাচ্ছেন, এটার নাম কি ধর্ম? এটার নাম কি ইসলাম? এই ইসলাম কে শিক্ষা দিয়েছে তোমাদেরকে? আমরা বলতে চাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ধর্ম দিয়েছেন সেটাই হচ্ছে ধর্ম। এ কথা আমার নয়, ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না কুল্লামা লাম ইয়াকুন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসহাবি দীনান লাম ইয়াকুন আল ইয়াউমা দীনা। শুনো, নিশ্চয়ই আল্লাহর রাসূলের জামানায় যেটা ধর্ম ছিল না, ইন্না কুল্লামা লাম ইয়াকুন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনান, যেটা আল্লাহর রাসূলের জামানায় ধর্ম ছিল না, তার সাহাবীদের জামানা যেটা দিন ছিল না, ধর্ম ছিল না, ইসলাম ছিল না, লাম ইয়াকুন আল ইয়াউমা দীনান, এটা আজকের দিনও সেটা ধর্ম হতে পারে না। যেটা রাসূলের জামানায় আল্লাহর রাসূলের সময় যেটা ধর্ম হিসেবে গণ্য ছিল না, এটা আপনি আমি এখন বললে কি ধর্ম হয়ে যাবে? আপনি আমি বললে কি ইবাদত বাড়াতে পারবো? ইবাদত কি মানুষ তৈরি করতে পারে? এই কথাগুলো আহলে হাদিসরা বলে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। আপনার সাথে আমার তো কোনো দ্বন্দ্ব নেই, জায়গা জমি নিয়ে কোনো মারামারি নেই, আপনার সাথে টাকা পয়সা নিয়ে কোনো মারামারি নেই, আপনিও এক যে আল্লাহর বান্দা আমিও সেই আল্লাহর বান্দা, আপনিও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তাহলে আপনার সাথে আমার কিসের পার্থক্য আছে? আসে কেন এত পার্থক্য হয়? আপনি যদি সহিহ হাদিস মত ইবাদত করেন, আমিও যদি সহিহ হাদিস মত ইবাদত করি, তাহলে তো আমরা এক কাতারে শামিল হতে পারবো, ঠিক না? আর যদি সহিহ হাদিসে দুই রকম আমল থাকে, ঠিক আছে, দুইটাই করা যাবে, কোনো সমস্যা নেই।
কিন্তু যদি আপনি একটা সহিহ হাদিসের বিপরীতে যদি আপনি অসংখ্য জয়ীফ জাল হাদিস খাড়া করিয়ে দিয়ে বলেন যে এইগুলি মানতে হবে, তাহলে মানা যাবে না। একজন মানুষ চোখওয়ালা মানুষ আর 100 জন অন্ধ মানুষ কি সমান? চোখওয়ালা মানুষকে বললে পথ দেখালে চলে যাবে, কিন্তু অন্ধ যদি 100 জনও হয়, 1000 জনও হয়, তারা কেউ যাইতে পারবে? পারবে না। হাদিস যদি সহি হয়, একটা হাদিস যদি সহি থাকে, এটা আপনাকে আমাকে মানতে হবে। তার বিপরীতে যত জয়ীফ হাদিস থাক, মানার কোনো সুযোগ নেই। সহি হাদিস থাকলে এটাকে মানতে হবে, এটার নাম হচ্ছে ইত্তেবা, এটার নাম হচ্ছে আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে হবে কিভাবে, তার আনুগত্য কিভাবে করতে হবে, আমি এদিকে একটু ইঙ্গিত দেওয়ার পরে কিছু বাস্তব কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর ক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হবে। তার আনুগত্য হবে অটুট আনুগত্য, দৃঢ় আনুগত্য। এখানে কম বেশি করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটা যেভাবে করেছেন, যতটুকু করেছেন, আপনাকে আমাকে ঠিক ততটুকুই করতে হবে। আর বেশি করার কোনো সুযোগ নেই, কম করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। কম করলে বরং আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে মাফ হইতে পারে, আমি পারি নাই, করতে পারি নাই, কিন্তু বাড়াই করলে এটা বিদআত হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস মিশকাতে 145 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন যে একদিন 3 জন সাহাবি আল্লাহ রাসূলের স্ত্রীদের বাড়িতে গেলেন। যা সালাসাতুল হাদিনা বিউতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, 3 জন সাহাবি আল্লাহ নবীর বিবিদের কাছে গেলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ নবীর ইবাদত জানতে চাইলেন যে রাসূল কিভাবে ইবাদত করেছেন, কোন পদ্ধতিতে তিনি ইবাদত করতেন, কিভাবে তার দৈনন্দিন রুটিন ছিল, সারা দিনের তার ইবাদতের কর্মসূচিটা কি ছিল, এইটা জানার জন্য তারা বিবিদের কাছে গেলেন, জানতে চাইলেন। কারণ বিবিরাই মূলত স্বামীদের খবর সবচেয়ে বেশি জানে, ঠিক না? সাহাবীরা সারা দিনের খবর জানেন, কিন্তু রাত্রিকালের খবর নিঃসন্দেহে বিবিরা জানেন। তো রাত্রিকালে তিনি কিরকম ইবাদত করতেন, এই খবর নিতে হলে বিবিদের কাছেই যেতে হবে। সকালে কিভাবে তিনি ঘুম থেকে ওঠেন, কি ইবাদত করেন, কিভাবে বাড়ি থেকে বের হন, এই খবর জানবে কে? বিবিরাই ভালো জানবে। কিন্তু ফালাম্মা উখবিরু বিহা, যখন তাদেরকে জানানো হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করতেন, তখন তারা মনে করলো, কার নাম তাকাল্লুহা, মনে করলো যে এইটা আমাদের জন্য খুব বেশি না, এটা কম হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কম হচ্ছে, চুক্তি আসলো কি মাথার মধ্যে? ওয়াইনা নাহনু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় নবীর তুলনায়? আমরা নবীর তুলনায় আমরা নগণ্য মানুষ। ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, রাসূলের পূর্বের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর জীবন, আল্লাহর নবীর জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তার বিগত জীবনের গুনাহ মাফ, তার আগামী জীবনের গুনাহ মাফ, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেহেতু নবীর গুনাহ খাতা মাফ হয়ে গেছে, এই জন্য রাসূলের এইটুকু ইবাদত চলবে। কিন্তু আমরা যেহেতু গুনাহগার বান্দা, আমাদের এইটুকু ইবাদত করলে চলবে না, আমাদেরকে আরো অনেক বেশি পরিমাণে ইবাদত করতে হবে। যুক্তিটাকে খারাপ ভালো কি বললেন তারা? কাল আহাদুম, তাদের একজন বলল, আমা আনা উসাল্লি লাইলা আবাদা, এখন থেকে আমি সারা রাত সালাত আদায় করব, আমি কখনো ঘুমাবো না। তো টিস্যুটা খুলে দিয়েছে। ওয়াকাল আল আখার, দ্বিতীয় জন বলল, আনা আসুমুন নাহারা আবাদা ওয়ালা উফতির, আমি এখন থেকে প্রতিদিন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ছাড়বো না, প্রত্যেক দিন আমি রোজা রাখবো, প্রত্যেক দিন আমি সিয়াম রাখবো, কোনো দিন আমি সিয়াম কাজা করবো না। দ্বিতীয় জন বলল এই কথা, তৃতীয় জন বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করবো না। তিন জনের তিনটা ইচ্ছা প্রকাশ করলো, তাই না? একজন বলল যে সারা রাত শুধু ইবাদত করবো, ঘুমাবো না। আর একজন বললো যে আমি প্রতিদিন রোজা রাখবো, আমি রোজা কোনোদিনও ছাড়বো না।
আর একজন বলল যে আমি বিবাহ শাদী করব না, আমি নারীদের থেকে দূরে থাকব, বিবাহ শাদী করলে দুনিয়াবি ঝামেলা হবে, ইবাদতের ঘাটতি হতে পারে, তাহলে আমি বিবাহ বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদতই করব। বলেন তো এই তিনজনের উদ্দেশ্যটা কি খারাপ? তারা কি জান্নাতে যাওয়ার জন্য তো এই কাজটা করতে চাচ্ছিলেন, তাই না? বেশি নেকি অর্জন করবেন, বেশি নেকি অর্জন করে জান্নাতে আগে যাবেন, এটাই ছিল তাদের ইচ্ছা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন, এসে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম কথা বলেছ? তোমাদের কি এরকম বক্তব্য যে সারা রাত সালাত আদায় করবো আর সারাদিন সিয়াম রাখবা, বিবাহ শাদী করবো না? তখন এরা তো চুপ হয়ে গেল যে আমরা তো বলেছি কথা। দেখেন এখানে কিন্তু যুক্তি, যুক্তিটা দেয় কে? শয়তান। শয়তান হচ্ছে যুক্তিবাদী। আদম আলাইহিসসালামের সিজদার সময় শয়তান যুক্তি দিয়েছিল যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে মাটি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি কেন আগুন হয়ে কেন আমি তাকে সিজদা করতে যাব? তো তিনজন যুক্তি দিল যে আল্লাহ রাসূলের যেহেতু গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তো তার যে রুটিন আছে এটা চলবে, তার জন্য আমাদের কার্যে দ্বারা অনেক বেশি পরিমাণে করতে হবে। এবার রাসূল এসে শোনার পরে বললেন আমা ওয়াল্লাহি লা আকশাকুম বিল্লাহি আতকাকুম লাহু, শুনো আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি, আমার তাকওয়া আমার পরহেজগারিতা তোমাদের চাইতে অনেক বেশি, আমি নবী কিন্তু লাকিন্নি উসাল্লি ওয়া আরবুদ। রাসূল বললেন শুনো আমি সালাত আদায় করি, রাত্রে আমি ঘুমাই, ওফতির ওয়া আসুম, আসুম ওফতির, আমি সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দেই, ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি আমার বিবি আছে। এইটুকু বলার পরে এবার রাসূল চূড়ান্ত ধমক দিয়ে বললেন ফামার রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, শুনো যে ব্যক্তি আমার সুন্নাতের চেয়ে সুন্নাতের সাথে বিরোধিতা করবে, যে ব্যক্তি আমার সুন্নাতের সাথে গাদ্দারি করবে, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করে চলবে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত থেকে খারিজ, ওই ব্যক্তি আমার উম্মত নয়। রাসূলের সুন্নাত যে ব্যক্তি মানবে না ওই ব্যক্তি রাসূলের উম্মত থাকতে পারবে না, রাসূলের সুন্নাতকে যে ব্যক্তি অবজ্ঞা করবে ওই ব্যক্তি রাসূলের উম্মতে থাকতে পারবে না, এই ঘোষণা আল্লাহ নবী নিজে দিয়েছেন, হাদিসে স্পষ্ট আছে। এখন আপনি আমি ইচ্ছা করলে কি বেশি করতে পারবো? কতটুকু বেশি করতে পারবো? যতটুকু হাদিসের মধ্যে আছে, যতটুকু আছে ততটুকু করতে পারবো, কিন্তু আর বেশি করার সুযোগ নেই। তো বেশি করার সুযোগ যদি হতো, যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো, তাহলে আমাদের মনে এটা করলে ভালো ছিল যে ফজরের সালাতটা চার রাকাতের জায়গা দুই রাকাতের জায়গা চার রাকাত হলে মনে বেশি ভালো ছিল। এত কষ্ট করে শীতের রাত্রে উঠি, উঠে মসজিদে গিয়ে সালাত আদায় করে মাত্র দুই রাকাত কয় রাকাত, আর জোহরের সময় এত কাজের ব্যস্ততা, এই ব্যস্ততার সময় চার রাকাত ফরজ, এরপরে সুন্নাত দিয়ে তার অনেক। আমাদের যুক্তি বলছে কি জোহরের সালাতটা না থাকলে ভালো ছিল, নাউজুবিল্লাহ, ফজরের বেশি থাকলে ভালো ছিল। তো ইসলাম কি যুক্তি দিয়ে চলবে না দলিল দিয়ে চলবে? আরো জোরে বলেন কি দিয়ে চলবে? দলিল দিয়ে ইসলাম চলবে, যুক্তি দিয়ে কোনোদিন ইসলাম চলতে পারে না। যুক্তি দিয়ে যারা ইসলাম চালাতে চায় তারা ইবলিসের বংশধর, তারা ইসলামের আল্লাহ নবীর আনুগত্য করে না, আল্লাহ নবীর সুন্নাতের বিরোধিতা করে, তারা তারা যুক্তিবাদী, তারা ইবলিসের অনুসারী। যুক্তি দিয়ে ইসলাম চলে না, দলিল দিয়ে ইসলাম চলে, মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, শর্ত দেয়া চলবে না, কিন্তু যদি চলবে না, সহিহ বুখারীর 1597 নম্বর হাদিস এবং 1610 নম্বর হাদিস, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুমু দিয়ে তাওয়াফ শুরু করতে যাচ্ছেন, তিনি হাজরে আসওয়াদের কাছে গেলেন, আন্নাহু জা ইলাল হাজারিল আসওয়াদ ফাকাব্বালাহু, অতঃপর হাজরে আসওয়াদকে চুমু দিলেন, চুমু দিয়ে তিনি এবার তাওয়াফ শুরু করার আগে হাজরে আসওয়াদ কালো পাথর, যারা হজ করেছেন তারা জানেন
তাওয়াফ শুরুর আগে হযরত আসাদের কাছ থেকে তাওয়াফ শুরু হয়, আল্লাহু আকবার বলে হযরত আসাদকে চুমু দিতে হয়, সুযোগ যদি না থাকে ইশারা করে আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে, আবার উল্টা করে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে এসে যখন আবার এই কর্নারে আসবেন এক তাওয়াফ হবে, এইভাবে সাতটা চক্কর দিতে হয়। এবার হযরত আসাদের কাছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জগৎ বিখ্যাত আমির, তিনি চুমু দেওয়ার পরে পাথরকে সম্বোধন করে বলছেন ইন্নি আ'লামু আন্নাকা হাজার, লা তাদুরু ওয়া লা তানফা। তিনি বলছেন নিশ্চয় আমি জানি, ইন্নি আ'লামু আন্নাকা হাজার, আমি জানি যে তুমি একটা পাথর মাত্র, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না, তুমি আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আসাদকে চুমু খেতে গিয়ে বলছেন হে পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না, শুনে রাখো পাথর, ওলাউল আন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, শুনো পাথর, যদি আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিয়েছেন এটা না দেখতাম, আমি উমর কোনোদিন তোমাকে চুমু দিতাম না, আমার নবী তোমাকে চুমু দিয়েছেন এই জন্য আমি উমর তোমাকে চুমু দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন আনুগত্য কাকে বলি, পাথরকে চুমু দিতে গিয়ে যে কথাটা তিনি বললেন সহিহ বুখারীতে আসছে, কত দামি কথা চিন্তা করেন। অথচ আজকে আমরা রাসূলের হাদিস পাওয়ার পরে বলছি না, এটা তো লামুজাবেদের হাদিস, নাউজুবিল্লাহ, হাদিস দেখানোর পরেও বলে দিল লামুজাবেদের হাদিস, সহিহ বুখারী খুলে দিল বলে লামুজাবেদের হাদিস। আরে আজিব ব্যাপার, হাদিস কি লামুজাবেদের জন্য আলাদা বানাইছে নাকি? আর যারা শিক্ষিত ভাই, যারা মাশাল্লাহ আমাদের ইয়াং জেনারেশন, তাদের মধ্যে পরিবর্তন মাশাল্লাহ অনেক বেশি, তারা যখন হাদিস কোরআন নিয়ে হুজুরদের কাছে যান, এবার হুজুরদের দেন ধমক, এই বেটা তুমি হাদিসের কি জানো, তুমি যারা শিক্ষিত, তুমি কলেজে পড়েছো, তুমি হাদিস বুঝো, এক ধমক দিয়ে তাকে শেষ করে দিচ্ছে। কি ভাই, ইসলাম কি শুধু হুজুরদের জন্য আসছে? হাদিস কি শুধু হুজুররা পড়বে? আজিব দেশের মধ্যে আমরা বসবাস করছি, অথচ মাশাল্লাহ আলখিল্লাদের জুব্বা টুপি পাগড়ি সবই আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে ইবাদত কবুল হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আনুগত্য করলে দুইটা লাভ, এক নম্বর লাভ হচ্ছে আল্লাহর আনুগত্য করা হবে, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী একদিন ঘুমিয়ে আছেন, একদল ফেরেশতা তার কাছে আসলো, এসে বলল, যখন নবীর কাছে আসলেন তখন কেউ বলল তিনি তো ঘুমিয়ে আছেন, অন্য ফেরেশতার আর একদল বলল ইন্না ইন্নাল আইনা নায়েবাতুন ওয়াল কালবা ইয়াকদান, না না তিনি তো ঘুমান নাই, তিনি তার চোখ দুটি বন্ধ থাকতে পারে কিন্তু তার অন্তরটা জাগ্রত আছে। এবার বললেন কালু, তারা বললেন ইন্নালি সাহিহুকুম হাযা মাসালান ফাযরিবুল্লাহু মাসালা, তোমাদের এই যে সাথী মুহাম্মদ ঘুমিয়ে আছে তার একটা উদাহরণ আছে, তার একটা দৃষ্টান্ত আছে, এই দৃষ্টান্তটা তাকে বলে দাও। এবার তারা বলছেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান ওয়া জাআলা ফীহা মাদুবা ওয়া বাআসা দাঈয়ান, বললেন যে তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে যেমন একটা লোক একটা ঘর তৈরি করলো, একটা ঘর নির্মাণ করলো, আর এই ঘরের মধ্যে জাফক খানা পিনার আয়োজন করলো, ওয়া বাআসা দাঈয়ান, এবং একজনকে আহ্বান করে ডাক রাখলো, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ডাকার জন্য। ফামান আজাবাদ দাঈ দাখালাত দার ওয়া আকালা মিনাল মাদুবা, যখন ওই লোকের আহ্বানে সাড়া দিয়ে ওই ঘরের মধ্যে যারা ঢুকলো তারা খেতে পেলল, এবং ঢুকতেও পারলো খেতেও পারলো। আর আমার লাম ইউজিবিদ দাঈ, আর যারা তার ডাক শুনলো না, তার ডাকে সাড়া দিল না, তারা লাম ইয়াদখুলিদ দার, তারা ওই ঘরেও ঢুকতে পারলো না, ওলাম ইয়াকুল মিনাল মাদুবা, তারা খানা পিনাও খেতে পারলো না। উদাহরণ কিন্তু শেষ হয়ে গেল, কিছু বোঝা গেল? স্পষ্ট বুঝতে পারলাম না। এবার ওই মজলিসে আবার ফেরেশতারা বলছে আউবিলুহা লাহা ইয়াফকাহা, হে ফেরেশতারা তার উদাহরণের ব্যাখ্যাটা বলে দাও।
তাবার বলছে তিনি তো ঘুমিয়ে আছেন, রক্ষা বলে কি লাভ হবে? তাবার কেউ কোন কেউ ফেরেশতাদের আর একদল বলছে না না, তিনি ঘুমিয়ে থাকলে তার চোখটা বন্ধ আছে কিন্তু তার অন্তরটা জাগ্রত আছে। এবার ব্যাখ্যা দিচ্ছেন আদ্দারুল জান্নাহ বলে সুবহানাল্লাহ, ওই যে ঘরটার কথা বলা হয়েছে, যে গৃহের কথা বলা হয়েছে, গৃহটার নাম কি? জান্নাহ। দূরে বলেন কি? ওয়াদাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দায়ী যিনি, আহ্বানকারী যিনি, তিনি হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মাদের কথা শুনলে ঘরে ঢোকা যাবে, খানাও খাওয়া যাবে, আর না শুনলে ঢোকা যাবে, খাওয়াও যাবে। সহজ কথা আমাদের বুঝতে অসুবিধা হয়ে গেল। এবার রাসূল বলছেন বাবা আতা ফমন আতা ফমন আতা মুহাম্মদ ফাকাত আতা আল্লাহ। শুনো সাহাবীরা, এই হাদিসের শেষ বাক্য হচ্ছে রাসূল বলছেন ফমন আতা মুহাম্মাদান ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মদ ফাকাত আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদের অবাধ্যতা করলো, মুহাম্মদের কথা শুনলো না, সে আল্লাহর কথা শুনলো না, আল্লাহর অবাধ্যতা করলো। এবার চিন্তা করেন কথাটা কতদূর পর্যন্ত গিয়ে ঠেকলো। যদি রাসূলের কথা কেউ না শুনে অবজ্ঞা করে তাহলে সে আল্লাহর কথাই শুনবো না, আর আল্লাহর কথা না শুনলে জান্নাতে যাওয়া যাবে? মামুর বাড়ির আবদার বললে জান্নাতে ঢুকে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে জান্নাতে যাওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন একজন আরবি ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন দুল্লানি আলা আমালি নিজা আমিল তো দাখাল তুল জান্নাহ। নবীর কাছে জানতে চাইলেন হে নবী, আমাকে কিছু আমলের কথা বলুন, কিছু কাজের কথা বলুন, যেই কাজগুলো করলে, যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার কিছু আমল আপনি আমাকে জানিয়ে দিন। একজন ব্যক্তি এসে আল্লাহর নবীর সামনে আরজ করলেন, নবী বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাতগুলি ঠিকমতো আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, তুমি ফরজ সাদাকা যাকাত ঠিকমতো দিবে। ওয়া তাসুমু রমাদান, রমাদান মাসের সিয়াম ঠিকমতো পালন করবে। এই কয়েকটি কথা বলার পরে ফালাম্মা ওয়াল্লা, লোককে চলে যাচ্ছে, বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীযু আলা হাদা। সোহেব বুখারী রাওয়ায়াত হচ্ছে, এইটুকু আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, নবী হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বললেন আমি এর চাইতে একটু বেশিও করব। তিনি কিন্তু বলেছেন বেশি করব না, দেখেন হাদিসের ভাষা আমাদের খেয়াল রাখতে হবে, লাজিদু আলা হাদা, আমি বেশি করব না। আবার সহিহ মুসলিমের রাওয়ায়াতে একই হাদিস, সহিহ মুসলিম আসছে 14 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীযু আলা হাদা শাইয়্যা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, হে আল্লাহ রাসূল আপনি যা কিছু বললেন আমি আর চাইতে একটু বেশিও করব না, একটু কমও আমি করব না। লোকটাকে আমল করেছে, শুরুই তো করে নাই, এখনো তো মজলিসে আছেন। এবার ফালাম্মা ওয়াল্লা, লোকটা চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন শুনো সাহাবীরা, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। সুবহানাল্লাহ, কি আছো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে? মান সাররাহু, কি আছো আন্তরিকভাবে প্রশান্তি লাভ করতে চাও, খুশি হতে চাও? আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, এমন কে আছো? যদি এরকম কোন কেউ যদি এখানে থেকে থাকো, ফালিয়ানজুর ইলা হাজা, সেজন্য এই লোকটার দিকে দেখে বলো। সুবহানাল্লাহ, তাহলে দেখুন রাসূলের আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়। লোকটা আমল করে নাই, কিছুই করতে পারলো না, তারপরও নবী বললেন যে এই লোকটা জান্নাতি। কেন বলেছেন? তার দৃঢ়, তার দৃঢ়তা দেখে, তার ইতমিনান দেখে, সে যদি তার কথার উপরে ঠিক থাকে, সে যদি আমার নির্দেশ মতো আমল করে, ইনশাআল্লাহ অবশ্যই এই লোকটা জান্নাতি হবে। এই কথা রাসূল বলে দিলেন স্পষ্ট। অথচ আমরা রাসূলের সুন্নাতের কোনো দাম আমাদের কাছে নেই, নিজের স্বাধীন মতো ইবাদত করছি, সালাতে দাঁড়িয়েছি, পায়ের সাথে পা লাগাতে রাসূল বলেছেন, আমি বলছি যে না, পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হবে, আছে না ভাই? বেয়াদবি হবে, কারণ মুরব্বীর সাথে পা লাগবে,
সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, সমাজের মুরল মাতাব্বর যারা আছেন, মেম্বার চেয়ারম্যান যারা আছেন, তাদের সাথে পা লাগলে বেয়াদবি হবে। এবার মাঝখানে আরেকজনের জায়গা ফাঁকা রেখে আমরা দাঁড়ালাম। রাসূলের সুন্নাত মানা হলো, সালাতের একটা শর্ত হচ্ছে কাতার সোজা করা। এজন্যই সালাতের শুরুতে ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে কয়েকটি কথা বলা, যে কাতার সোজা করে নেওয়া। দাঁড়াও, তোমরা কাতার সোজা করে নাও, সবগুলি সোজা করে নাও, পায়ের সাথে বাম মিলিয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, একজনের সাথে আরেকজনের মিল হবে, মাঝখানে ফাঁকা থাকবে না। সালাত হচ্ছে এমন ইবাদত যে ইবাদত মানুষের অহংকারকে চূর্ণ করে দেয়। সালাত হচ্ছে এমন ইবাদত যে ইবাদত ছোট বড় উস্তাদ ছাত্র মুরব্বী যুবক তরুণ বৃদ্ধ সবাইকে এক কাতারে সামিল করে বিশ্ব স্রষ্টা এক আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে সবাই বিনয় হয়, সেটার নাম হচ্ছে সালাত। সালাত আদায় করতে গিয়ে এবার হাত বাঁধা নিয়ে লাগলাম গোলমাল, কোথায় বাঁধবো? বিছানায় দাঁড়িয়ে আবার একটা দোয়া পড়তে হয়, নিবদ্ধ হবে, তাই না? আপনাদের দেশে আছে এটা? আপনারা তো নেকি বেশি পাবেন, বেশি বেশি আমল করতেছেন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, এটা কোন সময় পড়ার কথা? হাত বাঁধার পরে। আমরা পড়ছি কখন? মানে যেটা হাদিসে নাই সেটাই করি, যেটা আছে সেটা ছাড়ি, এইটা হচ্ছে আমাদের সলাপ। হাত বাঁধলাম বুকের উপরে, কেউ বাঁধলাম নামের নিচে, এখন সহি আর জয়ীফ কি আছে দেখতে হবে না? সহি হাদিসে স্পষ্ট আছে, বুকের উপরে হাত বাঁধা, হাত দুইভাবে বাঁধতে পারবেন, একটা হচ্ছে কবজির উপরে, কবজির কবজি রেখে আল্লাহ সদরি সদরের উপরে বুকের উপরে, আর একটা হচ্ছে হাতের উপরে হাত রাখলে এই জেরা পর্যন্ত হাতের কোনোই পর্যন্ত আসবে, এইভাবে যদি রাখেন তাহলে কি নামের নিচে যেতে পারবেন? এটাও কিন্তু বুকের উপরে আসে, হাওকা সুন্নাহ। নাভির উপরে মানে কি? নাভির উপরে, এখানে নাভির উপরটা দেবো, অপব্যাখ্যা করে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল বললেন, লা সলাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। সালাত নেই যার মধ্যে সূরা ফাতিহা পাঠ নেই, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতে নেই। এখন আমরা বললাম যে ইমামের কেরাতে হচ্ছে মুক্তাদের কেরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন সাহাবীরা, স্পষ্ট দলিল মজুদ, সাহাবীরা উচ্চারণ করছেন, পড়ছেন, রাসূলের কানে শব্দ আসলো, রাসূল জিজ্ঞেস করলেন তোমরা এই কিছু পড়েছ? তখন সাহাবীরা বললেন যে আমরা সূরা ফাতিহা পড়েছি। তখন রাসূল বললেন যে তোমরা সূরা ফাতিহা পড়বে, অন্য কোনো কেরাত পড়বে না, সূরা ফাতিহা পড়তে হবে, বাকি কেরাতগুলো আমাদের পড়তে হবে না, শুনতে হবে। এখানে আমরা ইখতিলাফ শুরু করে দিলাম। রাফুলিয়া দেন, হাত তুলতে হয় সালাতের মধ্যে, এখানে একটা সুন্দর যুক্তি খাড়ো করে দিলাম যে না, হাত তোলা এইটা চালু ছিল ইসলামের প্রথম যুগে, যখন ইসলামের মুশরিকরা যখন ইসলাম গ্রহণ করলেন, মূর্তি পূজা করার অভ্যাস ছিল, সালাত মুসলমান হওয়ার পরেও তারা যখন সালাত আদায় করতে গেলেন তখন তারা হাতের মধ্যে, তাদের হাতের এই চিপার মধ্যে, বগলের মধ্যে ছোট ছোট মূর্তি রেখে, মূর্তি নিয়ে তারা সালাত আদায় করতে গিয়েছিলেন, সালাত আদায় করতে লাগলেন। এবার যখন নবীর কানে এই কথা গেল, নবী বললেন যে একটা বুদ্ধি করতে হবে, বুদ্ধিটা কি? এবার তিনি হাত তুললেন, হাত তোলার পরে এবার সব মূর্তিগুলি ভেঙে হাত থেকে, হাতের ফাঁকে যেগুলো ছিল সব পড়ে গিয়ে ভেঙে গেল, এই জন্য রাফুলিয়া দিন চালু হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কাহিনী আছে না আপনাদের এলাকায়? কারা বলে বলেন, কারা? হুজুররা বলেন না? তাহলে হুজুরদের দশা কি হবে চিন্তা করে, বড় বড় হুজুররা এগুলো বলে, হুজুরটা আবার জর্দাও খান, পান বিড়ি সিগারেট সবই চলে। তা জর্দা খান আপনারা? খান না? কেন, হালাল না হারাম? মাশাআল্লাহ, কিন্তু হুজুরদের কাছে হালাল, মাকরুহ, জায়েজ করার একটা তরিকা বা একটা সুরত তৈরি করছে, এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। তার বাবা অপছন্দ, মাকরুহ অর্থ অপছন্দনীয়, তাই না? তা আপনি হুজুর মানুষ, আপনি মসজিদের ইমাম খতিব,
আপনি যদি মাকরুহটা করেন তো মুক্তাদেরও তো হারামটাই খাবে, হুজুরে যদি মাকরুহ খায় তো মুক্তাদের কি খাবে বলেন? হারাম খাবে না। তো মুক্তাদের যদি হুজুরের জন্য মাকরুহটা খাওয়া জায়েজ হয় তো মুক্তাদের হারাম খাওয়া জায়েজ হয়ে যাবে। অথচ বিড়ি সিগারেট গুল জর্দা আলাপাতা যা আছে সব কিছু একবারকে হারাম, স্পষ্ট হারাম। সেটা হুজুর খেলো হারাম, খতিব খেলো হারাম, ইমাম খেলো হারাম, মুয়াজ্জিন খেলো হারাম, মাস্টার খেলো হারাম, গ্রামের সাধারণ কৃষক খেলো সেটা হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মা আসকারে কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটার অধিক পরিমাণ খেলে মাদকতা আসে তার অল্প খাওয়া হারাম। আচ্ছা অধিক পরিমাণে খেলে মাদকতা আসে নেশা হয়, অল্প খেলে হারাম। আপনি বলবেন যে না আমি তো বিড়ি সিগারেট খাই জর্দাকে আমার তো কোনো নেশা টেশা হয় না। আচ্ছা বলুন তো আপনার আমার খাদ্যের তালিকায় কি বিড়ি সিগারেট আছে জর্দা আছে? প্রতিদিন কি খাই বাঙালির আমরা? ভাত খাই তাই না, অথবা রুটি খাই। তো ঠিক আছে আমি বললাম যদি জর্দাকে আমরা হালাল করতে চাই তো একটা পদ্ধতি আছে, এটা আমার মানানো পদ্ধতি আর কি, এটা কোনো হাদিস করানোর কথা নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হাদিসের আলোকে আমি বলছি। ধরেন আজকে আপনাকে দুপুরের খাবারের মেনুতে ভাত না দিয়ে আপনাকে এক প্লেট জর্দা দেওয়া হবে আর সাথে গরুর গোশত দেওয়া হবে বা মুরগির রোস্ট, খাইতে পারবেন? আচ্ছা আপনাকে যদি দুই প্লেট ভাত দেওয়া হয় আর সাথে যদি ভর্তাও দেওয়া হয় খেতে পারবেন না? পারবেন। তাহলে এতে কি বোঝা যায় আপনার খাদ্যটা হচ্ছে ভাত, জর্দা আপনার খাদ্য না, কি কথা ঠিক না? তা আপনি যদি ভাতের বিনিময়ে বাদ দিয়ে ভাতের পরিবর্তে বা আপনার রেগুলার খাবার যেটা হালাল খাবার ভাত রুটি যাই বলেন এগুলোর পরিবর্তে যদি জর্দা আলাপাতা গুল যাই বলেন এইগুলো যদি খাদ্য হিসাবে খেয়ে আপনি ঠিক থাকতে পারেন তাহলে হয়তো ধরে নেওয়া যায় আপনার জন্য মনে জর্দা চলবে। এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটার বেশি পরিমাণ খেলে নেশা হয় সেটার তো এক চিমটি খাওয়া হারাম। আপনি গুল লাগান হারাম, আপনি জর্দা খান সেটা হারাম, বিড়ি সিগারেট খান সব হারাম। হারাম তো হারাম, এটা তো আর্থিক অপচয়, আপনার শরীরের জন্য কত ক্ষতি আপনি দেখেন নাই? বিড়ির প্যাকেটের মধ্যে কি লেখা থাকে? ছবি থাকে ক্যান্সারের, আগে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন লেখা থাকে কি? ধূমপান মৃত্যুর কারণ। বলে দিচ্ছে যে এটা ধূমপান করলে মৃত্যু হবে আপনার। বাঙালি মুসলমান আমরা কত বুদ্ধিমান, আমরা জেনে শুনে আমরা ওই বিষটা খাচ্ছি। এর জন্য একজন বিদেশি বাংলাদেশে এসে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ আজীব এক মানুষ, আজীব এক জাতি, এরা খাবারটা খুলে রাখে কিন্তু জুতাটা সুন্দর করে প্যাকেট করে রাখে। আপনি জুতার দোকানে গিয়ে দেখেন গ্লাস দিয়ে সুন্দর করে জুতা সাজানো আছে, ভিতরে আবার প্যাকেট। মিষ্টি দোকানে গিয়ে দেখেন সব মিষ্টি খোলা। উল্টা হচ্ছে না? উচিত ছিল মিষ্টিটাকে ঢেকে রাখা, খাবারটাকে যত্ন করা। জুতা তো ভাই ধুলাবালি লাগলেই সমস্যা নেই, কিন্তু আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা সব উল্টা। আমরা বিদাতকে পছন্দ করি, আমরা সুন্নাতকে পছন্দ করি না। আমরা সালাতের পরে হাত তুলে মুনাজাত না করলে সালাত তৃপ্তি হয় না। রাসূলের জীবনে কোনোদিন ফরজ সালাতের পরে হাত তুলে মুনাজাত করেছেন বলে কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় হাত তুলে দোয়া করেছেন হাদিস স্পষ্ট আছে। একদিন রাত্রিবেলায় রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন রাসূলের পাশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। মা আয়েশা দেখলেন যে রাসূল উঠে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে তিনি বাকিউল কারকাদে চলে গেলেন, যেটাকে আমাদের দেশের মানুষ জান্নাতুল বাকি বলে। মসজিদে নববীর পাশেই যে বিশাল গুরুস্থান যেখানে অগণিত সাহাবী কবর আছে, আল্লাহর নবী সেখানে গেলেন, গিয়ে তিনি একা একা হাত তুলে অঝর্ণরে কাঁদছেন, আল্লাহর কাছে কবরবাসীদের জন্য প্রার্থনা করছেন, কেঁদে কেঁদে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের সাথে সাথে গেলেন, দূর থেকে রাসূলকে দেখলেন, তিনি কি করছেন তিনি দেখলেন। হাদিসে বিবরণ আসছে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, নবী কাঁদছেন কবরবাসীদের জন্য, কিন্তু এই কথা উল্লেখ নেই যে আয়েশার সাথে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে গিয়ে হাত তুললেন। কবর জিয়ারত করা যাবে একা একা?
হাত তুলে দোয়া করা যাবে, কিন্তু ঈদের দিনে মৌলভী সাহেবদেরকে নিয়ে কবর জিয়ারত করতে হবে, এটা কোন ধরনের সুন্নাত? আপনার বাবার কবর আপনি যখন খুশি তখন জিয়ারত করেন, আপনি ঢাকা থাকেন, বাড়িতে এসেছেন, আপনি জিয়ারত করতে চলে যান, আল্লাহর কাছে নিজের বাবার জন্য বাপমার জন্য হাত তুলে দোয়া করেন, কাঁদেন, কিন্তু মৌলভী সাহেবদেরকে ভাড়া করে নিয়ে কবর জিয়ারত করতে হবে, রমজান মাস করতে হবে, ঈদুল ফিতরের দিন করতে হবে, ঈদুল আজহার দিন করতে হবে, এইটা কোন ধরনের সুন্নাত দেয় না? আপনাদের এলাকায় এগুলো আছে কিনা? কিন্তু আমাদের এলাকায় এগুলো আছে, এখন উঠে গেছে অনেকটা। মাইয়েতের জন্য জানাজার সালাত হচ্ছে আল্লাহ নবীর বিধান, জানাজাটা পুরো জানাজাটাই হচ্ছে মাইয়েতের জন্য দোয়া, প্রত্যেকটি রাকাতে মাইয়েতের জন্য দোয়া করা হয়, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাতাফা আলা আল ঈমান ওয়া মান তাওফাইতাহু মিন ফাতাফা আলা আল ঈমান, এই দোয়া করা হয়। তারপর আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফি ওয়াফু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু, যে লম্বা দোয়াটা আছে খাস করে মাইয়েতের জন্য, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এত সুন্দরভাবে দোয়াগুলো করার পরেও আবার আপনাকে হাত তুলে দোয়া করতে হয়, এটা কোন নবীর সুন্নাত? এখন আবার জানাজা যেখানে শেষ হয় সেখানে একবার হাত তুলে দোয়া করে, আবার কবর দেওয়ার পরে সেখানে আর একবার হাত তুলে দোয়া করে। তাহলে আমরা ধরে নিলাম যে আল্লাহ নবীর যে বিধানটা ছিল এইটা অপূর্ণ ছিল, এইটুকু মনে ঠিক হয় নাই, এইটুকুতে চলে না, আমাদের আরো একটু বেশি করা দরকার। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু বলছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ফারাওয়া হাসানাতান, কেউ যদি ইসলামের মধ্যে বিদআত চালু করে আর এইটাকে যদি উত্তম গণ্য করে নেয়, যে ব্যক্তি শরীয়তের মধ্যে বিদআত চালু করে, নতুন কোন আমল যদি চালু করে আর এইটাকে যদি হাসানা মনে করে নেয়, ফাকাত জামা, সে যেন ধারণা করে নিল আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানা রিসালা, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালতে খেয়ানত করেছেন, বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি রাসুলের উপর দিয়া নতুন করে কোন আমল চালু করে, আল ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু আলাইহি আজ থেকে 1200 বছর আগে তিনি এই কথা বলে গেলেন, ওই লোকটা আল্লাহ নবীকে খেয়ানতকারী মনে করে আর এই জন্যই সে নবীর উপর দিয়ে আর একটা আমল চালু করেছে। হুজুরদের চিন্তা করা উচিত, রাসুল যেটা করেন নাই সেটা আমাদের করা যাবে না। ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে নবীর সুন্নাত কোন জায়গায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, যারা অবাধ্য যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই ও জান্নাতে যাবে, আবা যারা তারা জান্নাতে যাবে না, অবাধ্য যারা তারা জান্নাতে যাবে না, আবা কারা? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে জানিয়ে দিন আবা কারা। এবার রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা, শুনো সাহাবীরা, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যেতে পারবে, আর যারা আমার অবাধ্যতা করবে, আমার সুন্নাত যারা মানবে না, তারাই হচ্ছে আবা, আর এই আবারাই হচ্ছে জাহান্নাম। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমি কি আবাদের অন্তর্ভুক্ত হব নাকি সুন্নাত মানব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে কোনো আমল কবুল হবে না। মায়েশার হাদিসটা আগেই জানিয়ে দিয়েছি, কোনো আমল যদি আপনার জীবনে থাকে যেটা রাসূল করেন নাই, করতে বলেন নাই, আপনি যদি করেন সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমাজে ইবাদতের রন্ধ্রে রন্ধ্রে বিদাত ঢুকে আছে। সালাতের অযু থেকে নিয়ে শুরু করে সালাম ফেরা অবধি পর্যন্ত আপনি বিদাত কত গুনবেন আপনি দেখেন। অযুর সময় গারমাসা করেন, হাদিসে নেই, সহিহ হাদিস খুঁজে পাবেন না। সালাতে দাঁড়ানো আমাদের ঠিক হয় না, সালাতে হাত বাঁধা আমাদের ঠিক হয় না, আমরা রাফুল হ্যান্ডেলকে অবজ্ঞা করি, টিটকারি করে। আবার এখন আবার কিছু মৌলভী ইউটিউবের মৌলভী বাড়িয়েছে, বের হয়েছে মাশাআল্লাহ, তারা আল্লাহর নবীর সুন্নাতের অবজ্ঞা করে টিটকারি করে। আমরা হাত বাঁধি এই বুকের উপরে, তাই না? হাত কি গলায় বাঁধি? একজন মৌলভী সাহেব দেখার নাই, মঞ্চে দাঁড়াইয়া এইভাবে গলার মধ্যে হাত বেঁধে, আর একজন পা ফাঁক করে দাঁড়াতে গিয়ে মনে মঞ্চ নাটক করেছেন মনে হচ্ছে।
নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানকে যদি ঠাট্টা বিদ্রোহ করে ওই লোক ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমানদার থেকে খারিজ হয়ে যাবে। নাকিজুল ঈমান, ঈমান ভঙ্গের অন্যতম তিনটা কারণের মধ্যে মৌলিক তিনটা কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। আর শিরকুল আকবার, কোন মানুষের মধ্যে যদি বড় শিরিক থাকে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কোন মানুষের মধ্যে যদি বড় কুফুরি থাকে, কুফুরি করে আল্লাহর বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কোন মানুষের মধ্যে যদি মুনাফিকি থাকে তাহলে তার ঈমান থাকবে না। আর এর বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসরা অনেক কথা অনেকগুলি কারণ এনেছেন, তার মধ্যে একটা হচ্ছে আল ইস্তিজা, ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহর বিধান আপনি মানতে পারেন নাই, এইটা অপারগতা, এটা স্বীকার করা যায়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে, কিন্তু আপনি বিদ্রুপ করবেন আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর রাসূলের কোনো সুন্নাত নিয়ে যদি কেউ বিদ্রুপ করে তাহলেও তার ঈমান থাকবে না, তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। আপনি যত বড় মুফতি হন, যত বড় ডিগ্রিধারী হন না কেন, ডবল কামেল ট্রিপল কামেল হলে কোনো লাভ নেই। যুব্য অত সুন্দর লম্বা হয়ে কোনো লাভ হবে না, দাড়ি সুন্দর হলে কোনো লাভ হবে না, পাগড়ি লম্বা হলে কোনো লাভ হবে না। যদি আল্লাহ নবীর একটা সুন্নাতকে অবজ্ঞা করা হয়, নবীর কোনো সুন্নাতকে যদি টিক্কাই করা হয়, তাহলে আপনার ঈমান নেই ধরে নিতে হবে, আপনাকে আবার তওবা করতে হবে, তওবা করে আবার কালেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। এখন আরেক দল বের হয়েছে, আমরা কোরআন মানবো হাদিস মানবো না, আছে না আপনাদের এলাকা আছে নাকি? আছে। এগুলো আস্তে আস্তে আমাদের ধ্বংস করার আরেকটা ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। তার আগে জেএমবি যায় নাই, জঙ্গিবাদ, এটা একটা ষড়যন্ত্র ছিল বাইরের ষড়যন্ত্র, আবার এটা আরেকটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে যে কোরআন মানবো হাদিস মানবো না, কারণ কোরআনটা আল্লাহর কালাম, হাদিসের মধ্যে সন্দেহ আছে, ভেজাল আছে, তাই হাদিস মানবো না। আচ্ছা বলেন তো, কোরআন মেনে আপনি কি এক ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন? আল্লাহ কোরআন মাজিদে সালাত আদায় করতে বলেছেন, আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত বলেছেন, কিন্তু কিভাবে সালাত আদায় করবেন, সালাতের কাইফিয়ত কি হবে, সালাতের মাওয়াকিতুস সালাত কি, ওয়াক্ত কি হবে, কয় রাকাত সালাত আদায় করবেন, কোন রাকাতের মধ্যে কখন কি পড়বেন, রুকুতে কি পড়বেন, সিজদায় কি করবেন, কওমায় কি পড়বেন, এইগুলো হাদিস না জানলে আপনি কিভাবে পাবেন? আপনি যদি হাদিস অস্বীকার করেন আপনি বিবাহ করতে পারবেন না। বিবাহ কিভাবে করবেন, কোন তরিকায় বিবাহ করবেন, কোন নবীর সুন্নাত মেনে আপনি বিবাহ করবেন, আপনি কোন নবীর সুন্নাত মেনে আপনার সন্তানের আকিকা দিবেন? আপনি যদি হাদিস না মানেন, আপনি তো কোরআনকে অস্বীকার করছেন। আল্লাহ তো কোরআনই বলে দিয়েছেন হাদিস মানার জন্য, আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুতুহু ওয়া মা নাহাকুমুহু ফানতাহু, আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ কোরআনে বললেন নবীকে মানার কথা, আপনি বলছেন হাদিস মানব না। এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া কোনো ইবাদত করলে কবুল হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে যেমন রাসূলের আনুগত্য করতে হবে, সিয়ামের ক্ষেত্রে রাসূলের আনুগত্য করতে হবে, যাকাতের ক্ষেত্রে রাসূলের আনুগত্য করতে হবে, হজ করতে যান সেখানে রাসূলের আনুগত্য করতে হবে। বাংলাদেশের হাজির সাহেব হজে গেলে বিদাতের ছড়াছড়ি, ঢাকা বিমানবন্দর থেকে বিদাত শুরু হয়ে যায়, ঢাকা বিমানবন্দর থেকে এহরাম পেতে তালবিয়া পাঠ শুরু করে দেয়। কোথায় মিকাত থেকে গেল, কোথায় আলাম লাভে, আপনি ঢাকা থেকে মিকাত শুরু করে দিলেন, তালবিয়াও শুরু করে দিলেন, কাবা গরিফের মধ্যে জায় নামাজ ঘষে এনে বাড়িতে বরকতের জন্য নিয়ে আসেন, নিজের কাফনের কাপড়টা ওই ইহরামের কাপড়টা নিয়ে আসেন বরকতের জন্য। ইহরামের কাপড় পরে দাফন করলে কি গোনা মাফ হয়ে যাবে? উদ্ভর্ষ বাকিদা। আর আয়েশা মসজিদ তো পাশে আছে, যত পারেন উমরা করেন, প্রতিদিন একটা করে উমরা করেন, বাবার নামে করেন, মায়ের নামে করেন, খালার নামে, খালুর নামে, যত খুশি উমরা করতেছেন, এর একটিও হাদিসের মধ্যে নেই, একটা উমরা হবে না। এই প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের রাসূলের সুন্নাত না মানলে ইবাদত হবে না, কবুল হবে না। সিয়াম পালন করবেন কার তরিকায়? রাসূলের তরিকায়। সিয়ামের শুরুতে দোয়া পড়বেন কিভাবে? ওই নাওয়াইতুন আমার নিয়ত। ইফতার করবেন 3-4-5 মিনিট পরে, কারণ আমার সন্দেহ হচ্ছে সূর্য মনে ডুবে নাই, আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে সূর্য ডুবে গেছে, আর আপনি ফতোয়া দিলেন যে না আমাকে আরো 3 মিনিট অপেক্ষা করতে হবে। অথচ হাদিস বলছে জলদি ইফতারের বরকতের কথা হাদিস আসছে,
আল্লাহ রাসূল নিচ থেকে বললেন সাহাবীকে তুমি নামো সাতগুলো। সাহাবী বলছে যে সূর্য দেখা যায়। নবী বলছে আরে তুমি নিচে নামো সাতগুলো, উপর থেকে দেখলে কিভাবে তুমি নিচ থেকে দেখতে পাচ্ছ? এই সমস্ত হাদিসগুলো আমাদের সামনে থাকতো, আমরা কি করি? অপেক্ষা করি। সাহরির সময় আজান দিলে আপনাদের অসুবিধা হয়, রাসূল সাহরির আজান দিয়েছেন আর আপনি ঢোল তবলা বাজান। মানুষকে জাগানোর জন্য তবলা বাই বের হয়েছে, মাইকিং করা হচ্ছে। মুয়াজ্জিন সাহেব এবার মাইক দিয়ে, তার একটা চাকরি দিয়েছেন বেতনমুক্ত কর্মচারী, তো এবার ওই বেচারা রাত তিনটা থেকে দুইটা থেকে উঠে বলতেই থাকে, উঠুন এখন রাত দুইটা বাজে, উঠুন এখন রাত আড়াইটা বাজে, আর মাত্র সাহরির 30 মিনিট বাকি আছে। এই বেচারার হচ্ছে জীবন শেষ হয় না আপনাদের এলাকায়? আর ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ তাহিয়ারা বা দাওয়া মাতান ওয়া ইলাইহিন নুশুর। এবার মুয়াজ্জিন সাহেব মাইক খুলে ফজর আগে এই দোয়া পড়া শুরু করবে, মানে এই দোয়াকে মাইকে পড়তে হবে ইমাম সাহেবকে। সৌদি আরবে যারা গিয়েছেন দেখেন বাইতুল্লার মাইক চালু হয়, কোনোদিন আমরা বুঝতে পারি নাই যে এটা মাইকটা চালু হয়েছে কিনা। ফু এই টোকাদার শব্দ, কোনো শব্দ সেখানে নেই, আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠে গেছে, তাকবীর শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা ইবাদত করছি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। ইবাদতটা যদি রাসূলের তরিকা না হয়, ইবাদতের মধ্যে যদি সুন্নাত না থাকে, সারা জিন্দেগি ভর ইবাদত করলে তাহাজ্জুদ পড়তে পড়তে যদি মাথার মধ্যে দাগ ফেলে দেন, ওই তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হবে না যদি আপনার ইবাদতের পদ্ধতি ঠিক না হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার কাছে আমাদের আবেদন থাকবে অন্তত আমাদের ইবাদতগুলোকে আমরা সঠিকভাবে আদায় করি, রাসূলের সুন্নাত মতো ইবাদত আদায় করি, ইবাদত করি। দলাদলি মারামারি ঝগড়া ফাসাদের কোনো দরকার নেই, সহনশীলতার সাথে বুঝার চেষ্টা করি। আর এই জন্য মানুষকে দাওয়াতের জন্য আপনাদের সামনে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ অনেক লেখনী উপহার দিয়ে যাচ্ছে। আর তাহরিক পত্রিকার নাম শুনেছেন? পড়েন তো আপনার আগে আছেন পাঠক এখানে হাত তুলন্ত দেখি কয়জন? মাশাআল্লাহ বেশ অনেকে তো আছেন। আমরা আশা করবো আপনারা প্রত্যেকেই তাহরিক পত্রিকা পাঠ করবেন ইনশাআল্লাহ। 40টা প্রশ্নের উত্তর সেখানে পাবেন, আপনার দৈনন্দিন জীবনের খোরাক সেখানে পেয়ে যাবেন। 30 টাকা দিয়ে চায়ের দোকানে বসলে 30 টাকা থাকে না, মাসে একটা পত্রিকা নেবেন, একজন এজেন্ট হয়ে যাবেন অথবা বাই পোস্টে সরাসরি গ্রাহক হয়ে যাবেন, আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর সালাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত, এই বইয়ের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত আপনাদের কাছে আছে? প্রত্যেকের বাড়িতে একটা করে সালাত রাসূল বই রাখতে হবে। আজকে আমরা বেশ কিছু বই নিয়ে এসেছি, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরও অনেক বই আছে, চার ইমামের আকীদা, যে চার মাযহাবের ইমামদের কথা বললাম, চার ইমামের চারজনে আহলে হাদিস ছিলেন আলহামদুলিল্লাহ, চার ইমামের চারজনে আহলে হাদিস ছিলেন, তারা সহি হাদিস মানতে বলেছেন, তাদের অন্ধ অনুসরণ করতে একজনও বলে যান নাই। এই আকীদা সম্পর্কে এই বইটা বললে পাবেন ইনশাআল্লাহ। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, যে কথা বললাম যে আহলে কোরআন তাদের যে অপব্যাখ্যাগুলো আছে, দলিলগুলো আছে, এইগুলোর বিশ্লেষণ আর জবাব এই বইয়ের মধ্যে আছে, এগুলো নিয়ে যাবেন। আরও অনেক বেশ কিছু বই আমাদের মধ্যে আছে, দোয়ার দুইটা বই আছে, ছোট একটা পকেট দোয়া, একটা সহি কিতাব দোয়া, দৈনন্দিন জীবনে সহি দোয়া। জিকির করতে হবে না? জিকির কিন্তু করতে হবে, আহলে হাদিসের জিকির একটু কম করে, তবে জিকিরের নামে ভণ্ডামি করা যাবে না, জিকির করতে হবে মনে মনে গোপনে, তাদাররুফা ভীতি সহকারে বিনয়ের সাথে জিকির করতে। আল্লাহ বলেছেন চিৎকার করে জিকির করতে, আল্লাহ বলেন নাই চিৎকার করে জিকির করলে গুনাহ হবে, আর আল্লাহকে ভয় করে বিনয়ের সাথে করলে নেকি হবে। জিকিরের সুনির্দিষ্ট শব্দগুলি কোরআন হাদিসের মধ্যে আছে, এই শব্দগুলিতে জিকির করতে হবে। এই দোয়ার বইগুলি সহ আরও অনেক বেশ কিছু বই আছে, আপনার বইগুলি নিয়ে যাবেন, বক্তৃতা একদিন শুনবেন, কিন্তু বইগুলি আপনাদের সাথে থাকলে সবসময় আপনার রুমে থাকবে, আপনি পরে পরে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, তার দিনের জন্য আমাদেরকে যেন কবুল করে নেন, আমরা যেন জান্নাতুল ফেরদাউসে ঠিক এইভাবে বসতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করুন, বলুন আমিন। আর আলেম ওলামা যারা আছেন, মতবিরোধ থাকতে পারে, অনুগ্রহ করে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছে আমাদের আপিল, একটু রঙিন চশমাটা খুলে ফেলুন চোখ থেকে, মাঝহাবের চশমাটা খুলে নিরপেক্ষভাবে একটু কোরআন হাদিস পড়াশোনা করেন, দেখবেন আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব থাকবে না,
আমরা মহব্বতের সাথে দিনই ভাই হতে পারবো ইনশাআল্লাহ। আপনিও জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই, কাজে আপনার আমার আমলও ঠিক জান্নাতে আমল হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।